আমরা বলেছি যে এই যে প্রথমত এই ঘটনা আমরা এটার খুব তীব্র নিন্দা করি এবং একই সাথে এই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গাতে একটা অংশের তরফ থেকে যে সাম্প্রদায়িক একটা সুশ্রয় দেওয়া হচ্ছে এবং কিছু ঘটনা হয়েছে তারও আমরা নিন্দা করি। আমরা দাবি জানিয়েছি যে এই সমস্যা সমাধানে শুধুমাত্র বল প্রয়োগ নয়, তার সাথে সেখানে এই কাশ্মীরের সমস্ত স্টেক হোল্ডার্স, সেখানকার জনগণ এবং গণতান্ত্রিক বিভিন্ন সংস্থা তাদেরকে যুক্ত করতে হবে এবং এই যে প্রচেষ্টা এটা যেন লাগাতার থাকে। তার সাথে আমরা এটাও দাবি করেছি এখন যে পার্লামেন্টে যে সমস্ত দলগুলো প্রতিনিধিত্ব করছে তার লিডারদের মিটিং হয়েছে, অতি সত্বর আমাদের প্রধানমন্ত্রী যেন সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে মিটিং করেন এবং সেখানে শুধু বল প্রয়োগ না, যে একটা রাজনৈতিক একটা প্রচেষ্টা শুরু হয় যাতে এটা স্থায়ী সমাধানের জন্য এই কাশ্মীর সমস্যা এটা শুধু কাশ্মীর হিসেবে না দেখে এটা জাতীয় সমস্যা হিসেবে দেখা হয়। আমরা এই কথাগুলি বলেছি।